নমস্কার বন্ধুরা, আপনারা কি আপনাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে চান? তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাকে শেষ অবধি দেখতে থাকুন। তো দেখুন, সাবস্ক্রাইবার হলো একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। যদি আপনাকে আপনার ইউটিউব চ্যানেলকে প্রমোট করতে হয়, যদি চান আপনার ইউটিউব চ্যানেল ভালো আর্নিং করুক, তাহলে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইবার উপরে নজর দিতে হবে। কারণ সাবস্ক্রাইবার বাড়লে আপনার ভিউজ বাড়বে, ভিউজ বাড়লে আপনার আর্নিং ভালো হবে। তো চলুন আজ শিখে নেওয়া যাক কীভাবে আপনি আপনার সাবস্ক্রাইবার বাড়াবেন। তো নমস্কার বন্ধুরা, এনি সলিউশন থেকে আমি বাসুদেব। আজ আমি আপনাদের শেখাবো কীভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াবেন। তো বন্ধুরা, এর আগেও আমি এই বিষয়ে দুখানা ভিডিও বানিয়েছি। আমি আপনাদের জানিয়েছি কীভাবে আপনারা সাবস্ক্রাইবার বাড়াবেন আপনার ইউটিউব চ্যানেলের, এবং আমি আপনাদেরকে দুখানা ওয়েবসাইটের কথা এর আগে আমি বলেছি। তো আপনারা যদি চান সেই ভিডিওগুলোকে দেখেও আপনার সাবস্ক্রাইব বাড়াতে পারেন। তবে আজকে আমি একটি নতুন ওয়েবসাইটের কথা বলবো, যেখান থেকে আপনারা সহজেই সাবস্ক্রাইবার বাড়িয়ে নিতে পারেন। শুধু সাবস্ক্রাইবার না, এই ওয়েবসাইটটা অত্যন্ত ভালো ওয়েবসাইট এবং আমার মতে এটা বেস্ট ওয়েবসাইট সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য। কারণ এটা শুধু সাবস্ক্রাইবারই বাড়ায় না, এটা আপনার আপনার ইউটিউবে লাইকস বাড়ায় এবং ভিউজও বাড়ায়। আজকে শিখে নেওয়া যাক কীভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার, ভিউজ এবং লাইক বাড়াবেন। তো এর জন্য সবার প্রথমে আপনাকে আপনার ব্রাউজারে চলে যেতে হবে। আপনার কম্পিউটারে যে ব্রাউজার আছে সেই ব্রাউজার আপনি ওপেন করে নেবেন। তো আমার কম্পিউটারে যে ব্রাউজার আছে আমি সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে গুগল ক্রোম আছে। এবারে আপনার কম্পিউটারে যে ব্রাউজার থাকবে সেটাকে আপনাকে ওপেন করে নিতে হবে। তো চলুন ওপেন করে নেওয়া যাক। তো দেখুন, গুগল ক্রোম ওপেন করে নেওয়ার পরে এইভাবে আমার ব্রাউজারটা ওপেন হয়ে যাবে। এখন ব্রাউজারের অ্যাড্রেস বারে আসতে হবে, অ্যাড্রেস বারে সে লিখতে হবে, দেখিয়েছি অ্যাড্রেস বারে সে লিখবেন www.ytpals.com www.ytpals.com লিখেটাকে এন্টার করবেন। এন্টার করলে এইভাবে আপনার পুরো ওয়েবসাইটটা খুলে যাবে। তো দেখুন, এখান থেকে আপনি ytpals.com এর ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন। তো এই সাইটটা অত্যন্ত ভালো ওয়েবসাইট, এবং এখান থেকে আপনি কিন্তু আপনার কিন্তু লাইকস, ভিউজ এবং আপনার সাবস্ক্রাইবার বাড়াতে পারেন। তো দেখুন, এখানে আপনার চারটে প্ল্যান আছে। একটা হচ্ছে বেসিক প্ল্যান, এটা ফ্রি, এটাতে আপনি দেখুন 10 সাবস্ক্রাইবার পাচ্ছেন 48 আওয়ার্সের মধ্যে। অর্থাৎ আপনাকে এখানে যদি আপনি 10 জন মানে 10টা চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব করেন, তাহলে আপনি 10টা চ্যানেল সেই সাবস্ক্রাইব করলে আপনাকেও সেই 10টা চ্যানেল আপনার চ্যানেলকেও সাবস্ক্রাইব করবে এবং আপনি 10টা সাবস্ক্রিপশন পাবেন। এবং আপনি ওদেরকে 10টা ওই 10টা চ্যানেলকে লাইকস দেবেন, তাহলে ওরাও আপনাকে 10টা লাইকস দেবে। তো এইভাবে এটা কাজ করে। তো এটা কিন্তু এই সাবস্ক্রাইব আসতে আপনার 48 আওয়ার্স অর্থাৎ 2 দিন সময় লেগে যাবে। কিন্তু আপনি যদি পরের প্ল্যানটা দেখুন, স্টার্টার প্ল্যানটা নেন, তাহলে এটাতেও আপনাকে 10টা সাবস্ক্রাইব করতে হবে 10টা চ্যানেলকে। ঠিক, তা সেই 10টা চ্যানেলও আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আপনার সেই 10টা চ্যানেলকে লাইকসও দিতে হবে 10টা, এবং তারাও আপনাকে 10টা লাইকস দেবে, এবং এটা কিন্তু 24 আওয়ার্সের মধ্যে আপনি ফিরে পাবেন। পরের প্ল্যানটা হচ্ছে প্রো প্ল্যান। এখানে দেখুন, প্রো প্ল্যানে আপনি $5 প্ল্যান, এটা আপনাকে কিন্তু পে করতে হবে। এই প্ল্যানটা নিতে গেলে পে করতে হবে। এটা আপনাকে 15খানা সাবস্ক্রাইব দেবে, অর্থাৎ 15খানা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং 24 ঘন্টার মধ্যে এটা আপনার চলে আসবে, এবং তারপর দিলে 15খানা সাবস্ক্রাইবই ফিরে পাবেন। আর সেই 15টা চ্যানেলকে আপনাকে লাইকস দিতে হবে 15খানা, প্রত্যেকটা চ্যানেলটা একটা করে 15খানা লাইকস দিতে হবে। সেই 15টা চ্যানেলেও আপনাকে একটা করে 15টা লাইকস দেবে, এবং আপনি সেই 15টা লাইকস এবং 15টা সাবস্ক্রাইব 24 ঘন্টার মধ্যে ফেরত পেয়ে যাবেন। পরের প্ল্যানটা হচ্ছে এন্টারপ্রাইজ প্ল্যান, এটা হচ্ছে আপনার পার মান্থ $10 করে। তো এই প্ল্যানে আপনার
এই প্ল্যানে আপনার দেখুন এটাতেও 15খানা পাবেন, অর্থাৎ সাবস্ক্রাইব, এবং 15খানা সাবস্ক্রাইব আপনাকে প্রথমে 15খানা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। ঠিক 15খানা চ্যানেল আপনাকেও ওরা সাবস্ক্রাইব করবে, ফলে আপনি 15টা সাবস্ক্রাইব পেয়ে যাবেন। এটাতে আপনার 15খানা চ্যানেলকে লাইকসও দিতে হবে আপনাকে, ওরাও আপনাকে 15টা লাইকস পাঠাবে। তো এটা কিন্তু আপনার সঙ্গে সঙ্গে হয়ে যায়, এটা টাইম, এটার জন্য কিন্তু কোনো সময় নেয় না। তো এখানে আমি 24 ঘন্টা টাইম নিচ্ছিল, এখানে কিন্তু 24 ঘন্টা টাইমটা নেয় না, ওরা যে কোনো এভরিডেতে আপনার প্রতিদিন হয়ে যায়, যে কোনো সময় হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু ওরা 24 ঘন্টা পরেই হবে। প্রো প্ল্যানটা হচ্ছে আপনার 24 ঘন্টা পরেই হবে, কিন্তু এটা যেটা আপনার এন্টারপ্রাইজ প্ল্যান আছে 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে 4টে প্ল্যান আছে এই প্ল্যান এই ওয়েবসাইটটার। তো আমি আপনাদের বলবো কোনো রকম যেগুলোতে পয়সা আছে, যেগুলোতে ডলার আছে, সেগুলোতে কোনো পয়সা খরচ করে কোনো প্ল্যান নেওয়া দরকার নেই, টাকা খরচ করে। আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে ফ্রি প্ল্যানটা আপনাকে ইউজ করতে হবে। তো চলুন আমরা দেখে নেওয়া যাক কীভাবে আপনারা ফ্রি প্ল্যান ইউজ করে আপনার আপনার ইউটিউব চ্যানেলের ভিউয়ার্স, লাইকস অথবা সাবস্ক্রাইবার বাড়াবেন। মেইনলি এটা সাবস্ক্রাইব বাড়ানোর জন্য ওয়েবসাইট, চলুন এখানে সাবস্ক্রাইবটা কীভাবে বাড়াবেন। তো দেখুন এখানে ট্রাই ইট নাও বলে একটা অপশন আছে, এটাতে ক্লিক করতে হবে। চলুন ক্লিক করে নেওয়া যাক। দেখুন ট্রাই ইট নাও ক্লিক করলে আমার এখানে গুগল যে অ্যাকাউন্ট আছে, গুগল অ্যাকাউন্ট দিয়ে আমাকে লগ ইন করতে হবে। তো অবশ্যই এর জন্য এটা কিন্তু গুগল অ্যাকাউন্ট আপনার থাকা দরকার, নাহলে আপনার গুগল অ্যাকাউন্ট না থাকলে আপনি ইউটিউব চ্যানেলও বানাতে পারবেন না। তো গুগল অ্যাকাউন্ট অবশ্যই থাকা দরকার, সেই যে অ্যাকাউন্ট দিয়ে আপনি গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি লগ ইন করবেন, সেই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনাকে লগ ইন করে আপনাকে ইউটিউব চ্যানেল দিতে হবে, অর্থাৎ যে চ্যানেল দিয়ে আপনি যে অ্যাকাউন্ট দিয়ে আপনি ইউটিউব চ্যানেলটা বানিয়েছেন সেই অ্যাকাউন্টেই লগ ইনটা করতে হবে। তো চলুন আমি লগ ইন করে নিই। এখন দেখুন এখানে আইডি এবং পাসওয়ার্ড চাইছে লগ ইনের জন্য, তো আইডি পাসওয়ার্ড আমি দিয়ে দিয়েছি, এখন সাইন ইনে ক্লিক করব। দেখুন এখানে ডান দিকে আমার ইউটিউব চ্যানেলটা এখানে শো করছে, তো আমি কোন চ্যানেলে লগ ইন করতে চাই সেখানে আমাকে দেখা করতে বলছে। চলুন আমি আমার চ্যানেলটা সিলেক্ট করে নিই, আমি ইনিশিয়ালাইজেশন ইন বেঙ্গল দিয়ে লগ ইন করবো, তো এটাকে সিলেক্ট করে ক্লিক করে নিই। তো দেখুন আমার এখন চ্যানেলে লগ ইন হচ্ছে, হ্যাঁ দেখুন এখন চ্যানেলের সঙ্গে ওয়াইটি প্যালসটা লগ ইন হয়ে গেছে। এখন দেখুন এখানে এই যে প্ল্যানগুলো আমি আপনাকে বলেছিলাম এর আগে, সেই প্ল্যানগুলো এখানে শো করছে প্রত্যেকটা, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্ল্যান শো করছে। তো আজ আমি আপনাদের বলব দেখাবো এটা যে 10খানা সাবস্ক্রাইবার কীভাবে 24 আওয়ার্সের মধ্যে পেতে পারেন সেটাকে করে দেখো, অর্থাৎ স্ট্যাটার প্ল্যানটাকে আমি ইউজ করে আপনাকে দেখাবো কীভাবে আপনি এটা ইউজ করতে পারেন। তো চলুন করে দেখা যাক। তো এখানে দেখুন অপশন আছে অ্যাক্টিভেট, তো এটাকে এখন যদি প্ল্যানটাকে নিতে হয় তাহলে অ্যাক্টিভেটে ক্লিক করতে হবে। তো চলুন অ্যাক্টিভেট করে নেওয়া যাক। তো দেখুন অ্যাক্টিভেট করার পরে এই হয়ে খুলে গেছে ওয়েবসাইটটা। এখন দেখুন এখানে নো প্ল্যান অ্যাক্টিভেট দেখাচ্ছে, অ্যাক্টিভেট নাও, এবং এখানে জিরো দেখাচ্ছে পয়েন্ট, তো এটাকে আপনাকে, এবং নিচে দেখুন 20খানা চ্যানেল দিয়েছে আমাকে, এই 20খানা চ্যানেলকে আমাকে পরপর পরপর অ্যাক্টিভেট করে দিতে হবে, অর্থাৎ পরপর পরপর লাইকস এবং সাবস্ক্রাইব করতে হবে। এবং যখন 20খানা চ্যানেল পুরোপুরি সাবস্ক্রাইব হয়ে যাবে তখন ওরাও আমাকে, ঠিক দেখুন এখানে 20খানা চ্যানেল দিয়েছে, লাইকস এবং সাবস্ক্রাইব বাটন দিয়েছে, কনফার্ম করতে হবে, তারপরে স্কিপ করতে হবে। এই তিনটা স্টেপ ফলো করতে হবে। এখানে দেখুন লিখেও দিয়েছে ফার্স্ট হচ্ছে লাইক করতে হবে, দেন সাবস্ক্রাইব করতে হবে, তারপরে কনফার্ম এবং স্কিপ ইফ হ্যাভিং দ্য প্রবলেম, যদি কোনো রকম প্রবলেম এটা অটোমেটিক্যালি স্কিপ হয়ে যায় সাধারণত, যদি স্কিপ না হয় তখন ওইটাকে স্কিপ করে এটাকে সরিয়ে নিতে হবে পরের চ্যানেলটাকে। আচ্ছা আরেকটা ব্যাপার, তো এইটা এইভাবে আপনাকে কিন্তু 20খানা চ্যানেল পরপর লাইকস সাবস্ক্রাইব করে যেতে হবে যতক্ষণ এটা জিরো হচ্ছে। তো যখন এটা লাইক সাবস্ক্রাইব জিরো হয়ে যাবে তখন আপনার দেখবেন এটা সম্পূর্ণরূপে আপনার হয়ে গেছে, এবং আপনাকেও ঠিক 20খানা
লাইকস এবং 20,000 সাবস্ক্রাইবাররা দিয়ে দিয়েছে, তবে সেটা 24 আওয়ার্সের পরে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটা কাজ করছে। তো দেখুন, প্রথমে লাইকসে ক্লিক করলাম। দেখুন লাইকসে ক্লিক করার ফলে যে চ্যানেলটা আমি করছি সেই চ্যানেলটা ওপেন হয়ে গেল, চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করবো সেই চ্যানেলটা ওপেন হয়ে গেল। তো এখন আমি এটা করব, এখান থেকে চ্যানেলটা আমার সিলেক্ট করে দিতে হবে, অল করে দিলাম, এটাকে পজ করে দেবো। করে দেওয়ার পরে এটাকে একটা লাইক দেবো এবং একটা সাবস্ক্রাইব দেবো। দিলে আমার কাজটা হয়ে গেছে। এখন এখন আমি এটাকে মিনিমাইজ করব, এখান থেকে কনফার্ম করব। তো দেখুন হয়ে গেছে। এখন এটাকে স্কিপ করব। আটা কোনোভাবে হয়নি, আসলুন পরেরটা দেখে নেওয়া যায়। কখনো কোনো ফলস যায়। আবার একটা চ্যানেল এসেছে, লাইকস দেব, সাবস্ক্রাইব করব। এখান থেকে এটাকে কনফার্ম করব। দেখুন 19টা হয়ে গেছে, এখন 18 হয়ে গেছে, তখন ওটা কোনোভাবে হয়নি বলে এখন 18টা হয়ে গেল। তো পরেরটাও ঠিক তাই, এটাকে পজ করে দেব, লাইকস দেব, সাবস্ক্রাইব করব। এখন এটাকে মিনিমাইজ করব, এটাকে কনফার্ম করব। দেখুন 17টা হয়ে গেছে। এভাবে আপনাকে করতে থাকতে হবে, এবং যখন এটা জিরো হয়ে যাবে তখন আপনার পুরো কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তো চলুন এটা পুরো কমপ্লিট করে নেওয়া যাক। লাইকস, সাবস্ক্রাইব, মিনিমাইজ, কনফার্ম। এটা একটু সময় সাপেক্ষ, কিন্তু এটা খুবই ভালো, কারণ আপনাকে ওরা ঠিক সেম ভিউজ দিচ্ছে, লাইক দিচ্ছে, এবং আপনাকেও কিন্তু তারা সাবস্ক্রাইব দিচ্ছে। তো আমার মতে এই ওয়েবসাইটটা খুবই ভালো ওয়েবসাইট। আর দুটো বাকি আছে, এটা হয়ে গেলেই আমার কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তারপর আমি দেখাবো আপনাদের কীভাবে আপনার এটা বাড়ছে। আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন এখানে আপনার টাইম দেখাচ্ছে যে আপনার পরের, যদি আপনি আবার এই প্ল্যানটাকে নিতে হয় তাহলে 23:59.48 পরে এটাকে আপনি আবার অ্যাক্টিভেট করতে পারবেন এই মুহূর্তে, আর আপনি এটাকে এই প্ল্যানটাকে নিতে পারবেন না যেহেতু আপনি এটাকে অলরেডি অ্যাক্টিভেট করে ফেলেছেন। এখানে দেখুন, এখানে অলরেডি এগুলো ডিসেবল হয়ে গেছে, এগুলো কোনো অ্যাক্টিভেট চাইলেও আপনি করতে পারবেন না, এখানে ক্লিক করলে কিছু হবে না। তো এইভাবে আপনাকে কিন্তু আপনার আপনার ইউটিউব চ্যানেলে আপনি লাইক, ভিউজ এবং সাবস্ক্রাইবার বাড়াতে পারেন। তো আমার মতে এটা একটা খুব ভালো ওয়েবসাইট, আপনারা অবশ্যই ট্রাই করুন এবং আপনাদের ইউটিউব চ্যানেলে লাইকস, ভিউজ এবং সাবস্ক্রাইবার বাড়ান। তো ধন্যবাদ বন্ধুরা, যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওটাকে লাইকস দিন এবং আমার এই ভিডিওকে সবার মধ্যে শেয়ার করুন। আপনার বন্ধু, বন্ধুবান্ধব, আপনার রিলেটিভ এবং আপনার জানাশোনা যত সবজন আছে সবার মধ্যে ভিডিওটাকে শেয়ার করুন, যাতে তারাও জানতে পারে এবং তারাও কিছু শিখতে পারে। আর বন্ধুরা, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আপনারা এরকম ভালো ভালো ভিডিও আপনার চ্যানেল থেকেই পেয়ে যাবেন, আপনাকে নতুন করে সার্চ করতে হবে না, এবং আপনি আপনার চ্যানেল থেকেই আমার সমস্ত ভিডিওগুলোকে দেখতে পারবেন। তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ বন্ধুরা।